নতুন দিল্লীর বিজেপির মুখ্য কার্যালয়ত বৃহস্পতিবার নিশাত দেখা গল ব্যাপক ব্যস্ততা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিল, তার পূর্বে মুখ্য কার্যালয়ত উপস্থিত হল এজন এজনক 13খন রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত হল সর্বানন্দ সোণোৱালের পর আরম্ভ করে বহুকজন কেন্দ্রীয় মন্ত্রী। আহিল দলটির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। নিশা 11 বজার পর পুয়তি নিশা 3:30 বজালে বিজেপির মুখ্য কার্যালয়ত প্রধানমন্ত্রীর উপস্থিতিত চলিল দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। অসমকে ধরে 13খন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দলীয় নেতৃত্বর সঙ্গে নির্বাচন কমিটিয়ে চলা আলোচনাত রাজ্যভিত্তিক প্রার্থীর তালিকা চূড়ান্ত করে। 11 সমষ্টির বিষয়ত দীঘলীয় আলোচনা হয়। এই আলোচনাত সিদ্ধান্ত হয় কোন সমষ্টিত কাক প্রক্ষেপ করব দলে। আলোচনাত প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়, চূড়ান্ত হলেও কিন্তু প্রকাশ করা নাই বিজেপিয়ে তালিকা। শুক্রবারে দিল্লির পর ডিব্রুগড়ত উপস্থিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কেবল কলে পর্যায়ক্রমে চলি আছে আর যেটা সম্পূর্ণ হব আনুষ্ঠানিকভাবে যেটা ঘোষণা করব। ইতিমধ্যে গোটেবিলাকরে মই কওঁ যে আমার একটা দলের নিয়ম এটা আছে, সম্পূর্ণ যেটা গোটে প্রক্রিয়াটি হব তারপর যেটা রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ গোটে রাজহুয়া হব গোটে কথা। চূড়ান্ত হলেও প্রার্থীর তালিকা সন্দর্ভত কোনেও নুখুলে মুখ। এই বিষয়ত শুক্রবারে করিমগঞ্জত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে তালিকা আজি নহলে কাইলৈ প্রকাশ হব। লিস্ট উলুয়াই নাই বিজেপি, সেইটোতো পেপারে উলিয়াইছে, পার্টি একট উলিয়াইছে, লিস্ট ফাইনাল হয়ে গল, বাট রিলিজ দুদিনতো হব পারে, তিন দিনতো হব পারে, সাত দিনতো হব পারে, বা আজিও হব পারে, সেইটো আমার হাতত নাই, দিল্লিয়ে রিলিজ করিব। মুখ্যমন্ত্রীয়ে প্রার্থীর তালিকাক লৈ শিলচৰত আকৌ কলে লিষ্টটো চূড়ান্ত হৈ গৈছে কালি ৰাতি, কিন্তু এনাউন্সমেন্ট আজিও হব পাৰে, সাত দিন পিছতো হব পাৰে, দুই দিন পিছতো হব পাৰে, এতিয়ালৈকে এনাউন্স হোৱা নাই, বাট লিষ্টটো ফাইনেল হৈ গৈছে। উল্লেখযোগ্য যে প্রার্থীর তালিকাক লৈ বিভিন্ন চর্চা চলি আছে। চর্চা মতে সর্বানন্দ সোণোৱালক লৈ দুটা সমষ্টি নির্ভর করেছে। যদি সর্বানন্দ সোণোৱালে নিজের পছন্দ মতে ডিব্রুগড়ত নির্বাচন খেলার কথা ভাবে, তেন্তে রামেশ্বর তেলি বঞ্চিত হব। কেন্দ্রীয় মন্ত্রী তেলি পরবর্তীকালত রাজ্যসভার পর নির্বাচিত হয়ে যাব লাগিব। যদি সোণোৱালে লক্ষিমপুর সমষ্টির পর খেলে, তেন্তে বঞ্চিত হব প্রদান বড়ুয়া। এই বিষয়টুক লৈ সোণোৱালে নিজেই সিদ্ধান্ত লব বলে জানিব পৰা গৈছে। ইপিনে তেজপুৰত ৰঞ্জিত দত্তই টিকট পোৱাটো নিশ্চিত। শিলচৰত মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যও টিকট পোৱাটো নিশ্চিত। যোৰহাটত টিকট পোৱাটো প্ৰায় নিশ্চিত সাংসদ তপন কুমাৰ গগৈ। দৰং ওদালগুৰিত টিকট পোৱাটো প্ৰায় নিশ্চিত সাংসদ দিলীপ শইকীয়াই। আনফালে লক্ষিমপুৰৰ সাংসদ প্ৰদান বৰুৱাই প্রার্থিত্বক লৈ শুক্রবারে এনেদরে কলে দলৰ কাৰ্যকৰ্তা হিচাপে দলৰ যিকোনো কার্যসূচী সদায় পালন কৰি থাকিব লাগিব। এতিয়া প্রার্থী কেন্দ্রিক চিন্তা চর্চাবোৰ প্রতিটো দলতে কৰিব, তো আমাৰ বিজেপি দলতো এই চিন্তা চর্চা চলি আছে, তো মই ভাবো চিন্তা চর্চা কৰি দুই এদিনতে লিষ্ট ওলাব। নগাঁওক লৈ চর্চাত আছে সুরেশ বৰা আৰু জেফ্রিন মেহজেবিনৰ নাম। ডিফুত চর্চাত আছে মন্ত্রী নন্দিতা গার্লুসা আর অমর সিং টিসু। গুয়াহাটীত চর্চাত আছে বিজুলি কলিতা মেধি আর কুইনুজার নাম। ইয়ার কাজিরঙাত চর্চাত আছে দীপ্লু রঞ্জন শর্মা আর রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ দাসার নাম। এই সকল প্রার্থীর নাম বিজেপিয়ে আনুষ্ঠানিকভাবে তালিকাখন প্রকাশ করার পিছতে স্পষ্ট হব। তার আগলে চলি থাকিব বিভিন্ন মহলত বিভিন্ন চর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।